নমস্কার, আমি গায়ত্রী দেবনাথ। আপনারা দেখছেন গায়ত্রী দেবনাথ ইউটিউব চ্যানেলের মুখোমুখি অনুষ্ঠান। আজ আমাদের সম্মুখে রয়েছেন বিশিষ্ট লেখক, সৃজনশীল গদ্যকার পরিমল দে। নমস্কার স্যার, আপনাকে আন্তরিক অভিনন্দন আমার অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার স্যার, আপনার মাথায় কালো চুল দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে গিয়েছে, ঠিক। তো আপনার শৈশবের স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই শৈশবের স্মৃতি অবশ্যই মনে পড়ে। আমরা বলতে পারো একরকম স্বাধীনতার সমবয়সী। আমার জন্ম 1948-এ এবং খুব ভারী সুন্দর একটি শহরে, যেখানে পাহাড় এবং সমুদ্র একই সঙ্গে রয়েছে, চট্টগ্রাম। তবে 1 বছর বয়সে আমি মায়ের কোলে চলে আসি, বলতে পারো এপার বাংলায়। আমরা যে স্টুডিওতে আজকে বসে আছি, এর খুব কাছাকাছি আমার জীবনের শৈশবের দিনগুলো কেটেছে। অনেকেই জানেন না, এই 1 নম্বর এবং 2 নম্বর আসাম গেটের মাঝামাঝি এলাকায় একটি রেলওয়ে কলোনি ছিল, যার নাম ARLP কলোনি, আসাম রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট কলোনি। এখানে রেলের একটি হাসপাতাল ছিল, স্টেশন মাস্টারের কোয়ার্টার্স ছিল, আরও অসংখ্য রেলওয়ে কর্মচারীদের কোয়ার্টার্স ছিল। আমরাও সেই কোয়ার্টার্সে থাকতাম, আমার বাবা রেলওয়ে এমপ্লয়ি ছিলেন। ছোটো ছোটো লিচু গাছ ছিল, যে কারণে লিচুতলা বলে একটি জায়গার নামও হয়েছে এখানে। এখানে আসতেন প্রকৃতিশ বড়ুয়া হাতি নিয়ে, হাতি খেদার ব্যবস্থা ছিল, শিক্ষানবিশী হতো। তো আমরা হাতিকে কলা গাছ খাবার জোগাড় করে দিতাম, আর পোষা হাতির পিঠে চড়বার জন্য আমাদের একটু সুযোগ হতো। আর এই BF রোড যেটাকে বলে, আমি এই রোডটা নির্মাণ হতে দেখেছি। উড়িষ্যা থেকে অসংখ্য শ্রমিকরা এসেছিলেন, মজুররা, তারা দুপার থেকে মাটি কেটে এই রাস্তা নির্মাণ করেছেন। এবং আমার যতটুকু মনে পড়ে যে বাংলার রাজ্যপাল পদ্মাজা নাইডু আলিপুরদুয়ারে এসেছিলেন 1957-58 সালে, সেই সময় রাস্তা পাকা হয় এবং আলিপুরদুয়ার পুরো শহরটা তখন কৃষ্ণচূড়া গাছে পরিপূর্ণ ছিল, দুদিক থেকে লাল ফুল। আর BF রোডে ARLP কলোনিতে ছিল কাঁঠালি চাপা, স্বর্ণ চাপা গাছ। শৈশব ভারী সুন্দর কেটেছে এই পরিবেশের মধ্যে। স্যার, আপনার বিশেষ কোনো স্মৃতি, কোন স্কুলে পড়েছেন? আমি ARLP কলোনিতে একটা স্কুল ছিল, জাংশন কলোনি RR প্রাইমারি স্কুল। আমি 1958 সালে বৃত্তি পেয়েছিলাম, স্কলারশিপ পেয়েছিলাম। এর পরে পড়াশুনো আমার কলকাতায় বাগবাজার ক্যালকাটা কর্পোরেশন এবং বউবাজার হাই স্কুল। এবং সেই স্কুলের একটা স্মৃতি আমার মনে আছে, যে আমাদের স্কুলের ছাত্র ছিলেন ভারতের এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, এবং আমার সহপাঠী ছিলেন প্রেমচাঁদ বড়ালের পৌত্র অসীমচাঁদ বড়াল, হ্যানিম্যান ল্যাবরেটরিজের মালিকের ছেলে রণবীর তালুকদার, সেও আমার সহপাঠী। ফলে কলকাতার 60-এর দশকের নগর জীবন, কল্লোলিনী কলকাতার সঙ্গে আমার নিবিড় পরিচয় হয়েছে আমার শৈশব কৈশোরী। স্যার, আপনার সাহিত্য জীবনের শুরু কবে থেকে যদি জানান আমাদের? শোনো, যদি বলি সাহিত্য জীবন তাহলে খুব বড় কথা হয়ে যাবে, ছোট করেই বলি, লেখালেখির প্রতি একটা আগ্রহ ছিল। আমি কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেছি, 1967 সাল থেকে বলতে পারো, পত্রপত্রিকা সম্পাদনা করেছি, তখনকার দিনে শপথ, তড়াইয়ের কল্লোল, যন্ত্রণা, এগুলো সম্পাদনা করতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। আসলে একটা খামখেয়ালিপনা ছিল, সাহিত্য তো একটা সাধনার বিষয়, সেই সাধনা হিসেবে তো সে বয়সে আর নিতে পারিনি। কলেজে যা হয় সব ছেলে মেয়েই
কিছু না কিছু বাঙালি মাত্রেই কবি, বাংলা ভাষাভাষী ছেলে মেয়েরা সকলেই কবি, কিছুটা রোমান্টিসিজম মেলানকলিয়াও থাকে, নস্টালজিয়াও থাকে, আমারও তাই ছিল। সেভাবেই শুরু গদ্য পদ্য লেখা, পত্রপত্রিকা সম্পাদনা। আপনি কোনো বিশেষ পত্রিকা সম্পাদনা করতেন কি, যদি বলেন সে বিষয়ে? হ্যাঁ, একটি পত্রিকা তো ধরো তড়াইয়ের কল্লোল, সুনীল গঙ্গোপাধ্যায় 1970 সালে দেশ পত্রিকা তার আলোচনা করেছিলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে। সন্দীপন চট্টোপাধ্যায় তড়াইয়ের গল্পলে, তড়াইয়ের কল্লোলে আমার লেখা পড়ে একটা চিঠি পাঠিয়েছিলেন আমাকে, সেটাও 1970 সালে। এবং সন্দীপন চট্টোপাধ্যায় যখন মিনি বুক প্রকাশ করেন কলকাতায়, তখন আমি আলিপুরদুয়ারে মিনি পত্রিকা যন্ত্রণা প্রকাশ করেছিলাম, এবং যন্ত্রণা খুব ভালো বিক্রি হতো সে সময়। মিনি পত্রিকা খুব সম্ভবত 20 পয়সা দাম ছিল। স্যার, আপনি পেশাগত জীবনে শিক্ষকতা করেছেন অরণ্য চাবলের একটি স্কুলে, সে জীবন সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। হ্যাঁ, এই পেশাগত জীবনের কথা উঠলেই আমার ভীষণ আনন্দ হয়। আনন্দ হওয়ার কারণ যে জীবন ধারণের জন্যে কোনো চাকরি করা বা পেশায় জড়ানো এমন কখনো আমার মনে হয়নি। আমি আনন্দের সঙ্গে কাজ করেছি, একটা চা এবং অরণ্য বলয়ে, ব্রাত্য জনপদ যেটাকে বলা হয়, পিছিয়ে পড়া মানুষরা, সেখানে ওড়াও, খাড়িয়া, রাভা, মেচ, সাঁওতাল, মুন্ডা, লোহার, কিছু রাজবংশী সম্প্রদায়ের মানুষও ছিলেন, তারাই ছিল আমার ছাত্রছাত্রী। এবং স্কুলটার একটা হেরিটেজ আছে, নিমতিজোড়া হাই স্কুল, চা বলয়ের মধ্যে, চারদিকে অরণ্য, উত্তর দক্ষিণ ম্যান্দাবাড়ি, কাছেই জলদাপাড়া, আলাই কুমড়ি নদীর তীরে ছিল আমার স্কুল। মজার বিষয় হচ্ছে যে স্কুলটি উদ্বোধন করেছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র। 1961 সালে রবীন্দ্র শতবার্ষিকীতে নিমতিজোড়া হাই স্কুলের উদ্বোধন হয়, রবীন্দ্রনাথের একটি মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছিল। সৌমেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এসেছিলেন সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন বসু এবং আরও অনেকে। ওই স্কুলে 40 বছর কাজ করে আমি সাঁওতাল থেকে শুরু করে ওঁরাও, এই নানা জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েদের, মেচ সম্প্রদায়ের ছেলেমেয়েদের কাছে পেয়েছি। আমি তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আমরা যেটাকে বলি চাঁদ, ওরা বলে আখাফোর। ওদের ভাষায়, সাদ্রি ভাষায় গান শুনেছি, যেমন ধরো আজ মনে পড়ছে, এই শিক্ষকতা করতে গিয়ে এগুলো ছাত্রছাত্রীদের কাছ থেকে পাও না, অমূল্য রতন বলতে পারো। বনকে সোহবেলা, বনকে ময়ূরী, শিকারী মন মাইর দেলায়, বন শুনো ভেল, হায়রো বন শুনো ভেল। অর্থাৎ এটাকে ডমকচ বলে, যে অরণ্যে শোভা পায় ময়ূরী, ময়ূর ময়ূরী, আজ শিকারী এসে ময়ূর মেরেছে, তাই অরণ্য হয়েছে শূন্য। নদীর শস্য হচ্ছে মাছ, জেলে এসে মাছ মেরে নিয়ে গেছে, আজ নদী হয়েছে শূন্য। ঘরের সৌন্দর্য হচ্ছে তরুণী মেয়ে, আজ কুটুম এসে তাকে নিয়ে গেল, আমার ঘর হয়েছে শূন্য। এই আদিবাসী ভাষার এই গানগুলো আমি শিক্ষকতার সময়ে সংগ্রহ করেছি। আমার অত্যন্ত আনন্দ হয়েছে এই মানুষের মধ্যে কাজ করতে। সেখানে ছেলে মেয়েদের নাম হতো, সোমবারে জন্মালে সোমরা, মঙ্গলবারে জন্মালে মংরা, মেয়ে হলে মাংড়ি। আমি অনেক ছেলে মেয়ের নাম পাল্টেছি, যেমন ধরো আমার এক ছাত্রের নাম ছিল বুলেট ওড়াও, তাই আমি বললাম এরকম একটা নাম থাকা ভালো নয়। তো ক্লাস 9-এ যখন সে উঠল, মাধ্যমিক রেজিস্ট্রেশনের সময়, আমি তার নাম করে দিলাম
হিমালয় নির্ঝর ওরাও, সেই হিমালয় নির্ঝর ওরাও নামে এখন একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে। একটি মেয়েকে দেখতাম, তার নাম মাংড়ি, ও আমলকি গাছের নিচে ঘুরে বেড়াতো, আমলকি কুড়োতো। আমি ওর নাম করে দিলাম আমলকি, আমলকি লোহার। ও মাধ্যমিক পাশ করেছে আমলকি লোহার নামে। এমনি করে বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের নাম পাল্টে দেওয়ার মধ্যেও পরম আনন্দ পেয়েছি। আবার শিক্ষকতার পাশাপাশি সেখানে অরণ্য সংরক্ষণের কাজ, বনসৃজনের কাজ, আমি যে স্কুলে কাজ করেছি সেখানে এই মুহূর্তে হাজারখানেক গাছ আছে, সেটা 40 বছরে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে সেই অরণ্যকে সৃজন করা হয়েছে। আনন্দবাজার একবার লিখেছিল, ডুয়ার্সেই শান্তিনিকেতন ছাতিমতলায় ছাত্ররা, নিমতিঝোড়া হাই স্কুল প্রসঙ্গে। কাজেই আমার মনে হয়েছে যে আমার পেশাগত জীবনে আমি সাফল্য লাভ করেছি। 40 বছরের ভেতরে প্রায় 20 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি, বিদ্যালয় সংগঠন করেছি, এটা বলতে পারো একটা পরম পরিতৃপ্তি। স্যার, আপনার শিক্ষকতা ছাড়াও কোনো পেশা ছিল কি? হ্যাঁ, পেশা, ওই যে বলেছি যে পেশার কথা মনে হলেই একটা গভীর আনন্দ হয়, অসীম আনন্দ হয় আমার। আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় তদানীন্তন ডেপুটি স্পিকার পীযূষকান্তি মুখোপাধ্যায়ের আত্মসহায়ক ছিলাম, সেটা 1971 সাল। আমার মনে হয় তখন আমার বয়স 20-21-22 হবে। সারা পশ্চিমবঙ্গ ঘোরবার সুযোগ হয়েছে এবং তিনি একজন পরম শ্রদ্ধেয় মানুষ ছিলেন, সহজ সরল অনাড়ম্বর। আজকের দিনে ওর মতো গান্ধীবাদী রাজনীতিকদের কথা আমাদের চিন্তার বাইরে। এছাড়া 1972-এ সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভায় আমি উদ্বাস্তু ত্রাণ মন্ত্রী ড্যানিশ লাকড়ার আত্মসহায়ক ছিলাম, রাইটার্সে তার সঙ্গে কাজ করেছি। সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ঘোরবার সুযোগ হয়েছিল এবং ড্যানিশ লাকড়াও ছিলেন অত্যন্ত সৎ, সহজ সরল একজন অনাড়ম্বর মানুষ। যে তুমি শুনলে অবাক হবে যে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে তিনি নিজে হাতে এই দমনপুরে তাঁর যেখানে জমি জমা ছিল, কৃষি জমি, তিনি লাঙল দিয়ে জমি চাষ করতেন। এই জীবনের কথা আজকে ভাবা খুব কঠিন। স্যার, আপনি 21শে জানুয়ারি এই 2019-এ কিছুদিন আগে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছেন, তারও আগে আপনি গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন, আরও বিভিন্ন পুরস্কার, মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এই বিষয়ে আপনার অনুভূতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। সত্যি কথা বলতে কি, এই পুরস্কারের প্রসঙ্গটা উঠলে আমি অত্যন্ত সংকুচিত বোধ করি। আমি গভীর নম্রতার সঙ্গে বলতে চাই, এই পুরস্কারগুলোর কোনোটারই যোগ্য মানুষ আমি নই। আমাকে দেয়া হয়েছে, আমি নম্রতার সঙ্গে গ্রহণ করেছি, কিন্তু মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা পেয়েছিলেন অন্নদা শঙ্কর রায়, অম্লান দত্ত, সাদিক আলী, ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্র, শৈলেশ বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা। তাদের সমগ্র জীবনব্যাপী কর্মকৃতির স্বীকৃতি হিসেবে তাঁরা মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমার মনে হয় আমার ক্ষুদ্র কর্মকৃতির জন্যে আমাকে অনেক বড় পুরস্কার দেয়া হয়েছে এবং সেটা আমি নম্রতার সঙ্গে গ্রহণ করেছি। কিন্তু এখনও মাঝে মাঝে আমার মনে হয় যথেষ্ট সংকোচ হয় এবং মনে হয় যে আমি এই পুরস্কারের যোগ্য মানুষ ছিলাম না। বঙ্গরত্ন পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিয়েছেন, সেটাও অনেক বড় পুরস্কার। সেখানেও আমার মনে হয়েছে
যে আমি বোধহয় এ পুরস্কার গ্রহণের যোগ্য মানুষ ছিলাম না। তারা আমাকে দিয়েছেন, আমি কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে, মানুষের কাছে। কিন্তু কখনো কখনো মনে হয় যে আমার কর্মকৃতির চেয়ে আমার স্বীকৃতিটা অনেক বড় হয়ে গেছে। না স্যার, এটা আপনার বিনম্রতা। আপনি যোগ্য মানুষ, যোগ্য মানুষকেই যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে। স্যার আমরাও গর্বিত আলিপুরদুয়ারবাসী হিসেবে, আপনার যোগ্য মানুষকেই সম্মান দেওয়া হয়েছে, তো আমরাও গর্বিত। হ্যাঁ, এইটুকু শুনেই আমার আশ্বস্তি পেতে হবে, এছাড়া আর কি বলবার আছে? স্যার আমরা প্রত্যেকেই জানি আপনি গান্ধীবাদী, মূলত আপনি গান্ধীর উপরই সমস্ত বইগুলো লিখেছেন, তো কি কি বই লিখেছেন যদি আমাদের একটু জানান। আসলে আমি সৃজনশীল গদ্যকার, 60-70-এর দশক, 80-এর দশকেও মুক্ত গদ্য লিখেছি। পরবর্তী সময়ে আমার মনে হয়েছে যে আমি যেহেতু একজন জাতীয়তাবাদী এবং গান্ধী দর্শনে বিশ্বাসী, গান্ধী চর্চা করা আমার উচিত। তার কারণ আমার স্মৃতিতে রয়েছে, 1958 সালে প্রথম যখন আমি কলকাতায় যাই, শিয়ালদা স্টেশনে নেমে টাঙ্গাচড়ে বাগবাজার যাচ্ছি, তখন আমি সহিষকে বলতে শুনেছি, এই গান্ধী আমাদের শেষ করেছে। আমি বাংলা ভাষাভাষী মানুষের কাছে গান্ধীজির প্রশংসা পেয়েছি খুব কম, আমি নিন্দামন্দটাই শুনেছি বেশি। তখন আমার মনে হয়েছিল, মানুষ দেশভাগের জন্য গান্ধীজিকে দায়ী করেছেন, মানুষ সাম্প্রদায়িক বাঁটোয়ারার জন্যে গান্ধীজিকে দায়ী করেছেন, ফলে গান্ধীজি নিয়ে পড়াশুনো শুরু করি। কেন, ছোটোবেলাতে আমরা গান্ধীজিকে দেখেছি কিশলয় বইয়ের ওপরে লাঠি হাতে, আর কবিতায় পড়েছি, কেউই চলে বিপুল বলে সম্মুখ পানে চাই, উদার দিরোধি কবির চোখে পলক নাহি, এই আমাদের গান্ধীজিকে জানা। কিন্তু পরবর্তীকালে আমি 100 খণ্ড গান্ধী রচনাবলী সংগ্রহ করেছি দীর্ঘদিনের পরিশ্রমে, এবং প্রথম খণ্ডে স্বাক্ষর করেছিলেন তদানীন্তন রাজ্যপাল গান্ধীজির পৌত্র মাননীয় গোপালকৃষ্ণ গান্ধী। তো গান্ধী রচনাবলী পড়বার পরে আমার মনে হয়েছে যে গান্ধীজির আত্মজীবনী তো সহজলভ্য নয়, কাজেই গান্ধীজির জীবন সংক্রান্ত কিছু লেখা যদি সম্ভব হয় তাহলে ভালো হয়। তা আমার প্রথম গ্রন্থটির নাম হচ্ছে আত্মজীবনীর গান্ধী, সেটা 2013 সালে কলকাতা প্রতিভাস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এবং গায়ত্রী, তোমাকে বলছি খুব নম্রতার সঙ্গেই বলতে হচ্ছে যে প্রথম বইটির জন্যেই আমি মহাত্মা গান্ধী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছি ব্যারাকপুর গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম থেকে। সেটি কত সনে প্রকাশ হয়েছিল? 2013 সালে। এবং আমার দ্বিতীয় বইটি হলো গান্ধী হিমালয় ও গান্ধীজি, সেটা 2014 সালে প্রকাশিত হয়, এবং দেশ পত্রিকায় হিমালয় গান্ধীজির একটা ভালো রিভিউ প্রকাশিত হয়েছিল। আর দুটি বই গান্ধী সংক্রান্ত, গান্ধীজির লন্ডন ডায়েরির বাংলা অনুবাদ, আর গান্ধীজির দক্ষিণ আফ্রিকায় কারাবাসের বাংলা অনুবাদ। আর এই মুহূর্তে আমি যে বইটির স্ক্রিপ্ট তৈরিতে ব্যস্ত রয়েছি সেটা গান্ধীজির 50 শতবর্ষ উপলক্ষে, বাপু 150, এটা 2019 অর্থাৎ এবছরের 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনে প্রকাশিত হবে। বইটির জন্য আগাম শুভেচ্ছা রইল স্যার। অবশ্যই স্যার, আপনার গল্পগ্রন্থ নিকোলাস এক্কা আমিও পড়েছি, তো আপনি যদি কিছু বলেন বইটি সম্পর্কে। হ্যাঁ, নিকোলাস এক্কা ও অন্যান্য, আসলে
আজ থেকে 40-50 বছর আগে আমি যে গদ্য, গল্প এবং ফিচারগুলো লিখেছিলাম সেগুলোরই একটি সংগ্রহ জীবনের উপান্তে এসে প্রকাশ করা হলো আর কি। তো ওই গ্রন্থের ভেতরে উল্লেখযোগ্য যে বিষয়টি হয়েছে যে ভাষা, গদ্য ভাষা। গদ্য ভাষা যে কবিতার কাছাকাছি হতে পারে সেটা নিকোলাস এক্কা অন্যান্যর মধ্যে রয়েছে, এবং সন্দীপন চট্টোপাধ্যায়ের ভাষায় যে সৃজনশীল গদ্য, তা তুমি তো নিজে পড়েছো কাজে বুঝতেই পাবে। ওতে আদিবাসী জীবন, যে এলাকাটায় 40 বছর আমি কাজ করেছি, সেখানকার মানুষ, সেখানকার জনপদ, সেখানকার বন্য প্রাণ প্রকৃতি, এগুলোই গল্পের মধ্যে, লেখার মধ্যে উঠে এসছে। এবং আমার একটা প্রাণ প্রবাহ ওই নিকোলাস এক্কা এবং অন্যান্যর মধ্যে রয়েছে। আসলে নিকোলাস ছিল একজন হাতির মাহুত, তাকে নিয়েই নাম গল্পটি লেখা, আর বাকি লেখাগুলোও 40-50 বছর আগেই নানা রকমের গদ্য, বলা যেতে পারে মুক্ত গদ্য। এই মুক্ত গদ্যেরই একটি সংকলন নিকোলাস এক্কা অন্যান্য। স্যার, আপনার পোশাকের একটা স্বাতন্ত্র্য রয়েছে আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি, এ বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি 50 বছর হলো অতিক্রান্ত হলো অর্ধশতাব্দীকাল, আমার একমাত্র পোশাক খদ্দরের ধুতি পাঞ্জাবি, শীতকাল হলে একটা শাল। আমি এ পোশাকে অভ্যস্ত হয়েছি, আমি বলতে পারি যে এটা আমার আইডেন্টিটি, এবং এই আইডেন্টিটিটা রক্ষা করতে পেরে আমার ভেতরে একটা প্রবল আনন্দ হয়। স্যার সত্যি এটা বড় ব্যাপার, এতদিন থেকে এই আইডেন্টিটিটা মেনটেন করা। স্যার আমরা প্রত্যেকেই জানি আপনার একটা দীর্ঘদিনের রাজনৈতিক জীবন রয়েছে, তো আপনার কি মনে হয় আপনার এই রাজনৈতিক জীবনের জন্য সাহিত্য জীবনের অনেক ক্ষতি হয়েছে, এ বিষয়ে যদি কিছু বলেন। শোনো, এটা ঠিক যে রাজনীতি এবং সাহিত্য দুটো তো একসঙ্গে পাশাপাশি চলতে পারে না, দুটো আইডেন্টিটি। আসলে ওই কৈশোরে খুব দ্রুত জনপ্রিয়তা লাভের একটা মোহ থেকে যায়, যেটাকে আমি অস্বীকার করতে পারি না। এ তোমার যেখানে আজকে স্টুডিওতে আমরা বসে আছি এর পাশেই আলিপুরদুয়ার কোর্টের যে ময়দান, হাজার হাজার মানুষের ভিড় হতো, তো তারা যখন বক্তৃতা শুনে করতালি দিত তখন মুগ্ধ হয়ে পড়তাম। তবে আমার বন্ধুজনেরা চেয়েছিলেন, তারা বারবারই বলেছিলেন যে রাজনীতি নয়, পরিমলের সাহিত্যেই ফিরে আসা উচিত। সমগ্র জীবনে সেটা আর আমার কখনো হয়ে ওঠেনি। আমি 50 থেকে 52 বছর সময় কাটিয়েছি কংগ্রেস রাজনীতিতে যুক্ত থেকে, তবে এই মুহূর্তে প্রায় গত 1 দশক ধরেই আমি রাজনীতিতে আর সক্রিয় নই, এখন লেখালেখিতেই মনটা দিয়েছি এবং লেখাপড়ার কাজই করছি। তবে দীর্ঘকাল রাজনীতিতে যুক্ত থাকার ফলে কিছুটা যে ক্ষতি হয়নি এ কথা বলা যায় না, অবশ্যই কিছু ক্ষতি হয়েছে। স্যার আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আপনার মূল্যবান সময় আমার অনুষ্ঠানকে দিয়েছেন, আশা করি আবারও মুখোমুখি অনুষ্ঠানে আপনার মুখোমুখি হব। আপনাকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। তোমার গায়ত্রী সাক্ষাৎকার নয়, এসেছিলাম তোমার সঙ্গে গল্প করতে, খুব ভালো লাগলো। তোমার ভিউয়ারদের সকলকে, যারা তোমার চ্যানেল দেখেন, তাদের সকলকে আমার নমস্কার।